সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন, আপনাদের সকলকে হরযতপুর হাট থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজকের এই হরযতপুর হাটে আমরা এসেছি হাট পরিক্রমায় সর্বশেষ আপডেট জানাতে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই হরযতপুর হাটে বিশাল বিশাল সারগরু। আমরা এই সারগরু সম্পর্কে আজকে জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল সারগরু দেখতে পাচ্ছি। আমরা এটি নিয়ে একটু কথা বলি, এই সারগরু যারা বাজারে নিয়ে আসছেন বিক্রি করার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই গরুটি আপনার, এটি কি জাতের গরু? অস্ট্রেলিয়ান। আচ্ছা আঙ্কেল, একটু বলুন। হ্যাঁ, অস্ট্রেলিয়ান। এটা কোথা থেকে আসছেন? এলাকার না? কুষ্টিয়া থেকে নিয়ে আসছেন? কয়টা আনছেন এরকম? ষোলোটা, ছোট বড় ষোলোটা। এই যে অস্ট্রেলিয়ান সারটা দেখতেছি, এটি কয় দাঁত হয়েছে? কয় দাঁতের? চার দাঁত। এর লাইভ ওয়েট কিরকম? এটার কোনো না, লাইভ ওয়েট বলতে পারেন ওজন কত কেজি এটা? ওজন? ওজন আছে ১৩ মন। তেরো মন? তেরো মন। দর্শক, আপনারা দেখুন, আমরা একটু আগেই সারগরু দেখাই নিই। দেখুন, এটি তিনি বলছেন যে এটি ১৩ মন ওজন, অস্ট্রেলিয়ান সারগরু। আমরা দেখতে পাচ্ছি এই রকম গরু এবছর কোরবানিতে অসংখ্য বিক্রি হয়েছে। আমরা আজকে হরযতপুর হাটেও এই ১৩ মন ওজনের গরু প্রথম দেখলাম। এত বড় গরু এখনও এই ঈদ পরবর্তী হাটে পাওয়া যায়নি। আজকেই আমরা দেখতে পাচ্ছি এই আঙ্কেল নিয়ে আসছে কুষ্টিয়া থেকে। কীরকম দাম চান? দাম চাইতে ৬ লাখ। ৬ লক্ষ? এখন পর্যন্ত দাম উঠছে? দাম কইতেছে কত পর্যন্ত উঠছে? ৩.৫ দর্শক, আমরা শুনলাম দাম সম্পর্কে কীরকম বলছে, সেটি আমরা গরুটি দেখাচ্ছি। আপনারা দেখুন, এটি এই ধরনের বড় গরু এই মুহূর্তে একমাত্র বিক্রি, আমরা জানি তিনি বলছেন চার জাত। এটি যে মাংসের জন্য কিনবে না কেউ পালার জন্য ক্রয় করতে পারে? এখন পালার, পালার জন্য, মানে আগামী কোরবানি টার্গেট করে? আগামী কোরবানিতে এর ওজন আরও অনেক বেশি হবে। এটা বয়স তো কম, মাত্র ৪ দাঁত হচ্ছে। আচ্ছা, এটি যদি এটি পালন করছে, আপনি তো নিজে ক্রয় করে আনছেন না খামার আছে? না, আমরা আপনি ক্রয় করে নিয়ে আসছেন, আপনি বলতে পারবেন না? আমরা জানি দর্শক, তিনি একজন ব্যবসায়ী, তিনি ক্রয় করে নিয়ে বিক্রি করছেন। আচ্ছা, আমরা তার কাছ থেকে তিনি ৬ লক্ষ টাকা দাম চাচ্ছে, যে দামটি বলেছে সেটি আমরা শুনছি। আপনার তো আরও গরু রয়েছে অন্য জাতের, অস্ট্রেলিয়া আর কি গরু আছে? দেশি আছে। আচ্ছা, বিক্রি করতে পারছেন আজকে একটাও? আজকে এখনো বিক্রি করতে পারেননি? যদি এই হরযতপুর হাট তো শুধুমাত্র শনিবার বসে, যদি বিক্রি না করতে পারলে আবার কোথায় যাবেন? কুষ্টি নিয়ে যাবেন? ও, সিঙ্গারে? ও আচ্ছা, গ্রামে সিঙ্গারে নিয়ে রাখবেন, আবার অন্য হাট দিয়ে অন্যদিন নিয়ে আসবেন। সিঙ্গারে আরিচে হাট আছে, সিঙ্গারে হাট আছে, সিঙ্গারে যে এমপি মমতাদের হাট আছে, এটা তো জয়মন্ডপ হাট, জয়মন্ডপ হাটও তো জান, ওখানে তো আমরা জানি সোমবার আর শুক্রবার, সোমবার শুক্রবার, সোমবার শুক্রবার হাট বসে। ওটা হাসিল কম, ওখানে হাসিল কম, দাম কম, হাসিল কম টাকা দেখি নেন আপনি, ৫০০ টাকা হাসিল। আর এখানে? আর এখানে হলো শতকরা ৫ টাকা, ১০৫০, ১০৫০ টাকা। ১ লক্ষ টাকার গরু কিনলি ৫০০০ টাকা হাসিল, আর ওখানে ১ লাখ টাকা, ১০ লাখ টাকা দিয়ে কিনলেও ৫০০ টাকা, ৫০০ টাকা হাসিল। আচ্ছা, ৫০০০ টাকা দিয়ে কিনলো ৫০০ টাকা, যাই দেখি নেন গরু, যেহেতু ৫০০০ টাকা ক্রয় করা যায় না, ২০-১৫-২০ এমবিসি বাচ্চা গরু দাম হয় না, আমরা জানি ৩০-৩৫ এর নিচে কোনো গরু নাই। বাছুরের সর্বনিম্ন হইতে গেল ১৫, ছোট বাছুর হলে এর নিচে মনে হয় পাওয়া যায় না, ১৫,০০০ পাওয়া খুব কষ্টকর। আপনি অন্য অন্য যে গরুগুলি আছে দেশি সার গরু, এগুলোর দাম কিরকম? এগুলো আছে ১ লক্ষ আছে, ১ লাখ আছে, ১ লাখের বেশি আছে। দর্শক, আমরা একটু গরুগুলি দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে সারগরু, বিভিন্ন জাতের আরও সারগরু রয়েছে অস্ট্রেলিয়া ছাড়া। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বেশ কিছু, কিন্তু কুষ্টিয়া থেকে অসংখ্য সারগরু নিয়ে আসছে। আমরা একটু আপাতত দেখানোর চেষ্টা করছি, সেই থেকে সর্বোচ্চ গরু যেটি বলছে ১৩ মন এই অস্ট্রেলিয়ার দুটি সারগরু। আমরা এই যেরকমের গরু কোরবানের হাটেই একমাত্র বিক্রি হয়, তিনি আজকে বিক্রি করে নিয়েছেন, যদি কেউ ক্রয় করে নিয়ে মোটা দাদা করে আগামী কোরবানিতে বিক্রি করবেন।
এরকম যদি কেউ আসেন তাহলে এই গরু ক্রয় করতে চান, যে বড় বড় খামারি যারা মোটা তাজা করেন তারা এই গরু ক্রয় করে পালন করলে বেশ লাভবান হতে পারবে। আমরা যেমন রাজাবাবু আসল, রাজাবাবু দুমনিকে বেচছিল, হ্যাঁ ওই রাজাবাবুর কোনো অংশ কম হয় না, বড় হয়ে রাজাবাবুটা বড় হয়ে রাজাবাবু তো ভাই রাজাবাবু আছে। এটা যে সর্বশেষ এবছর জানি ইতি ভাগ্যরাজ বিক্রি করলো, সেইটাই এইরকমই গরু, এই একই জাতের গরু, এগুলি অনেক বড় হয়, অনেক বড় হয়, ওজন অনেক বেশি হয় আমরা জানলাম। তিনি বলছেন যে রাজাবাবু ভাগ্যরাজের মতো উনি হতে পারে যদি কেউ এই মুহূর্তে ক্রয় করে নিয়ে মোটা তাজাকরণ করে। আমরা দেখাচ্ছি যদি আপনারা এই গরু ক্রয় করতে চান হরযতপুর হাটে আসতে পারেন, আমরা এই ব্যাপারের একটু সাথে যদি কেউ দেখে। আচ্ছা আঙ্কেল, এই গরু আমাদের এই প্রতিবেদন দেখে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আজকে তো হাট শনিবার, হয়তো অন্যদিন পাবে না, আপনার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারলে মোবাইলে কথা বলতে পারে, এই বড় গরু ক্রয় করার চেষ্টা করতে পারে, দেখে আপনার সাথে যোগাযোগের নাম্বারটা বলা যাবে, নাম্বার বলেন তো। তিনি আরও একটি গরু খুলে ঘুরে হাঁটানো দেখার চেষ্টা করছে, যারা ক্রেতা তারা দেখতে চায় গরুটি সুস্থ আছে কি না, এটি নিয়ে কথা বলতে চায়। আমরা দেখি আমরা দেখি যারা ক্রয় করতে আসছেন ক্রেতা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তারা কীরকম দাম বলেছে আমরা কথা বলবো জানার চেষ্টা করব। দর্শক ক্রেতা গরু যাচাই করছে বিভিন্নভাবে, হাঁটিয়ে দেখাচ্ছে, গরু খোঁচায় খোঁচায় দেখাচ্ছে, দেখতে চায় গরু সর্বোচ্চ ঠিক আছে কিনা। আমরা আপনাকে দেখাচ্ছি কীভাবে গরু যাচাই করে ক্রয় করতে হয়। দর্শক দেখুন সুপ্রদর্শক, আমরা যারা গরু ক্রয় করতে আসছেন আমরা ক্রেতার সাথে দেখি একটু কথা বলতে পারি না, যারা দেখছি দেখুন দর্শক এই গরু যারা ক্রয় করছেন হয়তো দাম দর প্রায় ঠিক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি দেখুন গরুটি দেখাচ্ছে, গরুটি বের করে দেখাচ্ছে আবার বের করছে। আমরা দেখি যারা ক্রয় করতে আসছেন তাদের সাথে একটু কথা বলতে পারি কিনা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো। আমরা দেখতে পাচ্ছি আপনারা গরু সারগুলো দেখছেন, গরু ক্রয় করতে আসছেন, সার কি উদ্দেশ্যে কিনবেন, খাবার জন্য না খামার আছে? আমরা পারবো, পালবেন, নিজস্ব খামার আছে, পালবো, খামার আছে, হ্যাঁ। এই যে সার গরু ক্রয় করতেছেন এটা কি উদ্দেশ্যে, আগামী কোরবানির জন্য নাকি আগামী কোরবানির জন্য? তারপরে যদি এর মধ্যে যদি এটা যদি পাইলা যদি পোষায় আমাদের আমরা বিক্রি করে দেব, আমরা গরু বেচা কিনে মানে গরু মোটা তাজা করে আবার বিক্রি করেন। কত বছর ধরে খামার আপনার? আমাদের প্রায় 5 বছর হয়ে গেছে। 5 বছর এই মুহূর্তে আপনার খামারে কতগুলো সার গরু আছে? এই মুহূর্তে এখন 20টা আছে। 20টা এটা আমাদের ঝিনাইদহ খামার, আর এটা কিন্তু আছে নারায়ণগঞ্জে হাতিমারায়, এখানে সার আছে 5টা, এখন নেব আরও 5টা নেবেন আজকে? হ্যাঁ আজকে। এখন পর্যন্ত ক্রয় হয়েছে, দাম দর হয়েছে এটা? আপনি চলতে 2টা হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। আচ্ছা এবছর কোরবানিতে বিক্রি করছেন সার গরু? হ্যাঁ অবশ্যই। কীরকম পরিমাণ বিক্রি করছেন, কতগুলি? আমি আনছিলাম 11টা। মানে কতগুলি বিক্রি হয়েছে এবছর কোরবানিতে আপনার? আমার নিজের 20টা করছিলাম, 11টা হাটে বিক্রি করছি, আর 9টা আমরা বিভিন্ন মানুষ যারা পালছে এক দিয়ে দিয়েছি, আত্মীয় স্বজনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে দিয়েছেন। আচ্ছা মানে লাভবান কীরকম আছে এই খামারে আপনার? আমাদের খামারে খরচ বেশি, তাই লাভবান কম হয়েছে, খরচ বেশি লাভবান কম হচ্ছে, মানে এটা করতে করতে কস্টিং বেশি পড়ে থাকে, কস্টিং বেশি পড়েছে। ইনশাল্লাহ এবার আর হবে না, এবার ভালো হবে, আগামীতে আরো ভালো হবে, ভালো হবে, বুঝতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক আমরা শুনলাম তারা এই গরু মোটা তাজা করণ করছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা যে গরুর মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ঠান্ডা পাই গেলে শিশির পায়রা বন্ধ করে, ওরা জন্মে দেখা খেলা করে,
দেখুন সার গরু বিক্রি হয়েছে, আমরা কত টাকা বিক্রি করলেন আমরা সেটি একটু জানার চেষ্টা করি, যদি বিক্রি করেছেন তার সাথে আমরা দায়ের সাথে একটু দর্শক দেখুন যে দুটি বিক্রি হয়েছে আমরা আপনাদের দেখাচ্ছি, সার গরু দুটি বিক্রি হয়েছে একই জায়গায় রাখছে, তো দেখুন আমি আপনার কাছ থেকে ভাইয়া শেষ পর্যন্ত কত দামে কিনলেন? এই দুটা কিনলাম 1,80,000 টাকা দিয়ে। 1,80,000, ঠিক আছে। দর্শক আমরা জানতে পারলাম যে 1,80,000 টাকা, 1,80,000 টাকা দুধ দুটি কিনলো, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি, গরুর যিনি মালিক। আচ্ছা ভাইয়া একটু কথা বলি আপনার সাথে, একটু ঘুরেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনি দুইটা গরু বিক্রি করছেন, কাস্টমার দেখিয়েছেন, শেষ পর্যন্ত কত বিক্রি করলেন? 1,80,000 টাকা। 1,80,000। আচ্ছা যে দুটি বিক্রি করলেন কি জাতের স্যার? এটা হলে এই জাতের গরু, যে ফ্রিজিয়ান জাতের গরু। ফ্রিজিয়ান যাচ্ছে, দুইটা করে দাম, দুইটা করে দাম, দুইটা করে দাম। 1,80,000 বিক্রি করলেন, গরুতে লাভ নাই, গরুর দাম খুব কম, দাম এখন খুবই কম দাম। দর্শক আমরা আজকে কতগুলি আনছেন হাটে? আমি 15টা আনছিলাম। বিক্রি হলো কয়টা? বিক্রি করলাম 7টা। 7টা? আর 8টা আছে, আরও 8টা আছে, 8টা আছে। দর্শক আমরা জানলাম তিনি 15টা নিয়ে আসছেন, 7টা বিক্রি করছে, 8টা আছে। আমরা 1,80,000 টাকায় দুটো বিক্রি করেছি আমরা শুধু জানছি। দর্শক হরযতপুর হাট থেকে আজকে আপনার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানার চেষ্টা করছি। হাট পরিক্রমে আমরা নিয়মিত এই হাটের সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করছি। দর্শক আপনারা এই যে সার গরুগুলো দেখছেন, আমরা এখানে যে সারটা দেখছেন এটি হলো অস্ট্রেলিয়ান সার গরু, এটি এই হাটে ঈদ পরবর্তীতে সর্বোচ্চ বড় গরু, 13 মন ওজনের অস্ট্রেলিয়ান সার গরু, এটি 13 মন ওজন। আমরা জানতে পারছি দাম চাচ্ছে 6,00,000-3,00,000 টাকা দাম বলছে। আপনারা যদি এই সার গরু ক্রয় করতে চান ব্যাপারীর মোবাইল নাম্বারটি ভিডিওর ভিতরে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। দর্শক এই হাট পরিক্রমায় আজকে এখানে শেষ করব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।